আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে কেমন আছেন? আজকে আমি আমার একটা ব্ল্যাক মুলির জীবন কাহিনী বলবো, যে এর সাথে কী কী হয়েছে, এই তার পাঁচটা বাচ্চাকে নিয়ে কী কী করছি। ফার্স্টেই দোকানে যাই, দোকানে যাওয়ার পর এক জোড়া ব্ল্যাক মুলি আর এক জোড়া হোয়াইট মুলি কিনে আনি, অ্যাকোরিয়ামে ছাড়ি। একদিন ছিল, তারপরেই হোয়াইট মুলির ফিমেলটা মারা যায়, তার একদিন পরে ব্ল্যাক মুলির মেলটা মারা যায়। এখন হোয়াইট মুলির মেল আছে আর ব্ল্যাক মুলির ফিমেল আছে, দুইটাকেই রেখে দিই একসাথে, আর মাছ টাছ কিনি না। তারপর কয়েকদিন পর, প্রায় এক মাস পর, দেখি ব্ল্যাক মুলিটা বাচ্চা দিছে, মোট পাঁচটা বাচ্চা দিছে। বাচ্চাগুলো খুবই সুন্দর। বাচ্চাগুলো দেওয়ার পর চার পাঁচ দিন পরই ফিমেলটা, ব্ল্যাক মুলির ফিমেলটা মারা যায়। ফিমেলটা মারার পর আর কি করবো, মনটা অনেক ভেঙে যায়, অনেক কষ্ট লাগে। তারপর বাচ্চাগুলোকে আলাদা করে একটা বালতিতে রেখে দিই, অত একটা খেয়াল করতাম না বাচ্চাগুলোকে, ভালোই লাগতো না তখন আর, মাছ আনছি সব মারা গেছে। তারপর বাচ্চাগুলোকে মাঝে মাঝে খাবার টাবার দিতাম, একদিন পর পর একবেলা খাবার দিতাম, দিতে হঠাৎ দেখি না মাছগুলো বড় হইতেছে। তারপর রেগুলার দুই তিন বেলা করে খাবার দিই, দেওয়ার পর হঠাৎ দেখি মাছগুলো এখন অনেক বড় বড় হয়েছে মাশাল্লাহ দিলে। তারপর ওই ব্ল্যাক মুলিগুলো হোয়াইট মুলিগুলোও মারা যায়। তারপর এই পাঁচটা বাচ্চা, ওইগুলো আর বাচ্চা দেয় না, কিন্তু এই পাঁচটা বাচ্চাই আমার কাছে আসছিল। এই পাঁচটা বাচ্চা আপনাদেরকে এখন দেখাইতেছি। এটা হলো আমার তিন চার মাস আগের কাহিনী। তিন চার মাস পর এই পাঁচটা বাচ্চা কীরকম হয়েছে দেখতে একটু দেখেন। বড় হওয়ার পরে দেখলাম যে পাঁচটা বাচ্চা ছিল কালো, কিন্তু এগুলো বড় হইয়া দেখা যাইতেছে যে শরীরের ভিতর সাদা সাদা কেমন যেন, তারপর একটু সাদা সাদা হয়েছে, সাথে সিট সিট কালো কালো, কেন হলো বুঝলাম না। পরে ইউটিউব দেখলাম, পরে বুঝতে পারলাম যে সাদা আর কালো একসাথে রাখার কারণে ক্রস ব্রিড হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ দিলে এদের কালারগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি রেখে দিছি আমার একটা ফলের জুড়িতে, ফলের জুড়ি সেট আপে রাখছি এগুলোকে। ভিডিওটা এই পর্যন্তই শেষ, সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।